বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণদের 2021 সালের মধ্যে নিয়োগ ও অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগের দাবিতে সারা ভারত দাবি দিবস পালন করলো অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি। সারা রাজ্যের পাশাপাশি নারায়ণগড় ব্লকের বেলদাতে দিনটি পালিত হয়। এদিন আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির পক্ষ থেকে বেলদাতে মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিল বেলদা ট্রাফিক স্ট্যান্ড থেকে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে বেলদা কেশিয়ারি মোড়ে এসে শেষ হয়। অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ, উত্তীর্ণদের নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে পথে হাঁটেন সকলে। পথসভা থেকে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবি তোলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত পানিগ্রাহী বলেন, দেশ জুড়ে বেকারত্ব ভয়াবহ রূপ নিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি দীর্ঘদিন নিয়োগ না করার ফলে পাশ করা চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে কেন্দ্র ও রাজ্যের উদাসীনতা রয়েছে। বেকারদের কাজের দাবিতে ঐক্যবদ্ধ যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি গঠিত হয়েছে। এই কমিটির পক্ষ থেকে এদিন বেলদাতেই কর্মসূচি বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সারা দেশ জুড়ে বেকারের সমস্যা আজকে যে ভয়াবহ রূপ ধারণ করেছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি দীর্ঘদিন নিয়োগ না করার ফলে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক আজকে প্রায় পথের ভিখারিতে পরিণত হয়েছে। বিভিন্ন যে চাকুরি পরীক্ষা নেওয়া হচ্ছে রাজ্যে এবং কেন্দ্রে, সেই চাকুরি পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি পরীক্ষায় যারা পাস করেছেন তাদের নিয়োগ নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উদাসীনতা, আবার পরীক্ষার রেজাল্ট নিয়ে চুরি দুর্নীতি এবং স্বজন পোষণের যে নিয়োগের ক্ষেত্রে চলছে তার বিরুদ্ধেই সারা দেশ জুড়ে ঐক্যবদ্ধ যুব আন্দোলন গড়ে তুলবার লক্ষ্যে গত 18 জুলাই আমরা সারা দেশ জুড়ে কনভেনশনের মধ্য দিয়ে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি যেমন গড়ে তুলেছি, এই রাজ্যেও আমরা গত 25 জুলাই কনভেনশনের মধ্য দিয়ে রাজ্য কমিটি গঠন করেছি। এই কমিটির পক্ষ থেকে আজকে সারা দেশ জুড়ে আমরা দাবি দিবস পালন করছি, মূলত দুটো দাবিকে সামনে রেখে। অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ করতে হবে, বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা পাস করেছেন তাদেরকে নিয়োগ করতে হবে, এই দাবিতে আজকে দাবি দিবস পালিত হচ্ছে। পশ্চিমবাংলায় আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 100% কাজ করে দিয়েছেন। গত কয়েকদিন আগে NRS হাসপাতালে 6টি দম্পদের জন্য সেখানে প্রায় 8000-এরও বেশি বেকার যুবক সেখানে আবেদন করেছেন এই চাকরির জন্য। সেখানে PhD ডিগ্রি যেমন ধারীরা যেমন রয়েছেন এবং স্নাতকোত্তর অনেক যুবক রয়েছেন, ফলে আমরা এই যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যুবকদের প্রতি বঞ্চনা, নিয়োগের ক্ষেত্রে বঞ্চনা, তারই প্রতিবাদে ঐক্যবদ্ধ যুব আন্দোলন গড়ে তুলবার লক্ষ্যে আজকে সারা দেশ জুড়ে আমরা দাবি দিবস পালন করছি, বেলদাতে ওই কর্মসূচিটি পালিত হচ্ছে। আপনার নাম? সুশান্ত পানিগ্রাহী, সভাপতি অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।